নমস্কার বন্ধুরা, আজকে বরবটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করা যাক। বরবটির এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম বরবটি, আর বরবটিটাকে আমি আগের থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই বরবটিগুলোকে আমাদের ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, আর কাটার সময় বরবটির দুই পাশ সামান্য একটু কেটে বাদ দিয়ে তারপর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে ছুরি দিয়ে বরবটিগুলোকে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যেও এই কাজটি করে নিতে পারেন। তো দেখুন, আমি একটু লম্বা লম্বা রেখে বরবটিগুলোকে এভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, বরবটির রেসিপি আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন, তবে একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো এখানে আমি সমস্ত বরবটিগুলোকে একই সাইজভাবে কেটে নিয়েছি, আর এরই সঙ্গে আমি কেটে নিয়েছি দুটো বড় সাইজের আলু। আলুটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে ব্যবহার করবেন। আলুটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে নিয়েছি হাফ কাপ মতো মুগ ডাল। তো মুগ ডালটাকে আমাদের সবার প্রথমে ভেজে নিতে হবে। এখানে আমি মুগ ডাল নিয়েছি 50 গ্রাম মতো, তবে আপনারা বরবটির পরিমাণ অনুযায়ী এখানে মুগ ডালটাকে কম বা বেশি করে নিতে পারেন। এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে আমাদের মুগ ডালটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। তো এখানে আমার মুগ ডালটা ভাজা একদমই রেডি। এবার এই মুগ ডালটাকে তুলে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আর এবার এই মুগ ডালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। মুগ ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবার পর জল ঝরিয়ে এভাবেই রেখে দিতে হবে অন্তত 5 থেকে 10 মিনিট মতো। জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখতে হবে না, জলটা ঝরিয়ে এভাবেই রেখে দিতে হবে। তো দেখুন, মুগ ডালটাকে আমি খুব ভালোভাবে এখানে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার জলটা ঝরিয়ে এভাবেই রেখে দেব, আর মুগ ডালটাকে এবার 10 মিনিটের মতো এভাবেই রেস্টে রেখে দেব। তো এটাকে সাইডে রেখে দিয়ে একটা কড়াইতে এবার নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর যে বরবটিগুলো কেটে রেখেছিলাম সেই বরবটিগুলো দিয়ে দিচ্ছি। এবার এই বরবটিগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আর বন্ধুরা, বরবটিগুলোকে এমনভাবে ভাজতে হবে, বরবটিগুলো ভাজাও হবে আর রঙটাও কিন্তু একদমই মিলিয়ে যাবে না, এরকমভাবেই আমাদের বরবটিগুলোকে ভেজে নিতে হবে। আর বরবটিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, হাই ফ্লেমে দিয়ে মাত্র 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। তো প্রায় 4 থেকে 5 মিনিট মতো বরবটিগুলো ভাজার পর দেখুন, বরবটিতে কিন্তু হালকা একটা লালচে রং ধরে গেছে, আর রঙটাও কিন্তু একদম মিলিয়ে যায়নি। ঠিক এইরকমভাবে কিন্তু বরবটিগুলোকে ভেজে নিতে হবে। আর এখানে বরবটি ভাজার সময় লবণ বা হলুদের কিছুই কিন্তু আমি ব্যবহার করিনি। লবণ আর হলুদ ছাড়াই কিন্তু বরবটিগুলোকে এভাবে ভেজে নিতে হবে। তো বরবটিগুলো ভাজা আমার একদমই রেডি। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর এবার যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে ভেজে নেব। তেলটা কিন্তু আমি এখানে একেবারে ব্যবহার করিনি। একেবারে যদি আমি ব্যবহার করতাম তাহলে সমস্ত তেলটা কিন্তু বরবটিতে টেনে নিত। তাই আমি বরবটিগুলো ভেজে নেবার পর আরও 1 চামচ তেল দিয়ে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আর আলুটাও কিন্তু আমাদের এখানে লাল লাল করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিয়ে আলুগুলো ভাজতে সময় লাগবে 5 থেকে 6 মিনিট মতো। আর আলুগুলো ভাজতে ভাজতেই দেখবেন এখানে অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। তো প্রায় 5 থেকে 6 মিনিট পর দেখুন আলুতে বেশ সুন্দর একটা লালচে রং ধরে গেছে। তো এরকম যখন লালচে রং ধরে যাবে তখন আলুগুলোকে তুলে নিতে হবে। তো এখানে আমার আলুগুলো ভাজা একদমই রেডি। এবার এই আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো গোটা জিরে। এবার যোগ করে দিচ্ছি 2 তেজপাতা, আর যোগ করে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, আর যোগ করে দিচ্ছি 2টো এলাচ দানা, আর দিচ্ছি 2 টুকরো দারচিনি। এবার এই ফোড়নটাকে আমাদের 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ড মতো ভাজার পর দেখবেন ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যখন এই ফোড়নটার থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তারপর এর মধ্যে যোগ করতে হবে 1টা টমেটো। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা যোগ করে দিলাম। আর টমেটোটা দিয়ে এবার আমাদের আরও একটু সময় ধরে ভেজে নিতে হবে। তো প্রায় এখানে 1 মিনিট সময় ধরে টমেটোটা আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা।
আর এরই সঙ্গে দিচ্ছি দুটো থেঁতো করা কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আদার কাঁচা লঙ্কাটা দিয়ে এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এই আদার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ মতো এখানে লবণ যোগ করে দিচ্ছি। আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। তবে লবণটা আপনারা এখানে প্রথমে একটু কম দেবেন। এবার যোগ করে দিচ্ছি এখানে হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো ধনে গুঁড়ো, আর যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল হবে না, এটা শুধুমাত্র আমি কালারের জন্য ব্যবহার করছি। তবে আপনারা চাইলে এটা কিন্তু স্কিপও করতে পারেন। এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি হাফ কাপ মতো জল। সামান্য একটু জল দিয়ে মশলা কষিয়ে নিলে মশলা কিন্তু কড়াইতে লেগে বা পুড়ে যাওয়ার ভয় থাকে না। তো হাফ কাপ মতো জল দিয়ে লো টু মিডিয়াম হাইতে দিয়ে আরও এক মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেবার পর এবার যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটাকে আমি এই মশলার মধ্যে যোগ করে দেব। মুগ ডালটা মশলার সঙ্গে দিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এভাবে যদি মশলার সঙ্গে মুগ ডালটাকে কষিয়ে নেওয়া যায় তাহলে এই রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। এক থেকে দুই মিনিট মতো ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেবার পর এবার এই মুগ ডালটাকে আমাদের দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এই মুগ ডালটাকে কিন্তু পুরোপুরি একদম গলিয়ে সিদ্ধ করা যাবে না, মুগ ডালটা সিদ্ধ হয়ে যাবে অথচ এরকম আস্ত থাকবে, তবেই কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগবে। তো মুগ ডালটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তবে সব মুগ ডাল কিন্তু সমান হয় না, কোনো কোনো মুগ ডাল কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। তো সেক্ষেত্রে আপনারা আরও দুই থেকে তিন মিনিট মতো এভাবে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। তো প্রায় তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। আলুগুলো দিয়েও কিন্তু আমাদের আরও এক মিনিটের মতো এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার মশলা যদি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে সেই রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আলুটাকেও আমি এক থেকে দেড় মিনিটের মতো খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে দিয়েছি। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি ভেজে রাখা বরবটিগুলো। ভেজে রাখা বরবটিগুলো দিয়েও মশলার সঙ্গে আরও এক মিনিটের মতো সময় ধরে আমাদের কষিয়ে নিতে হবে। বরবটি দিয়ে আরও এক মিনিট সময় ধরে ভালোভাবে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি এক বাটি জল। জলটা দিয়ে জলের সঙ্গে সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার হাই ফ্লেমে দিয়ে দুই মিনিটের মতো ঢাকা দিচ্ছি যাতে কিনা ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। তো দুই মিনিটের মতো ঢাকা দিচ্ছি, দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন এখানে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবারের মধ্যে যোগ করে দিচ্ছি এক চামচ মতো চিনি। তবে চিনি যদি আপনাদের পছন্দ না হয় তো সেক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন। তবে যেহেতু নিরামিষ রেসিপি তাই চিনি দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তো চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে মাত্র পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এই যে ঝোলটা সেটা কিন্তু কমে অর্ধেক হয়ে যাবে আর বেশ কিন্তু মাখা মাখা হয়ে যাবে। তো পাঁচ মিনিটের মতো ঢাকা দিচ্ছি, পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন এখানে ঝোলটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। আলু বরবটিও কিন্তু সঙ্গে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ডালটা দেখুন, ডালটা কিন্তু একদম গলে যাবে না, আবার খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে যাবে। ডালটা কিন্তু ঠিক এরকমভাবেই সিদ্ধ হবে, ডালটা কিন্তু একদম গলে গেলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। এখানে আলু ডাল বরবটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার শেষে আমি যোগ করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর যোগ করে দিচ্ছি এক চামচ মতো ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়িচাড়িয়ে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের নিরামিষ এই বরবটির রেসিপি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। আর বন্ধুরা, বরবটির এই রেসিপিটি কিন্তু এরকম একটু শুকনো শুকনো মাখা মাখা হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এতে ঝোল কিন্তু খুব বেশি ভালো লাগবে না। তো এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একবার বানালে কিন্তু এভাবেই বারবার বানাতে ইচ্ছে করবে। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।